হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ, আবার হাজির হয়ে গেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করছি এসএসসি এমটিএস 2022। এটা সম্পূর্ণভাবে আপকামিং, কারণ আমরা প্রত্যেকেই জানি যে এসএসসি 2021-এর যে এমটিএসের পরীক্ষাটা ইতিমধ্যে হয়ে গেছে এবং তার রেজাল্টও চলে এসছে, এবং আজ এবার আমাদের ফর্ম ফিল আপ হবে হচ্ছে এসএসসি এমটিএস 2022-এর। এটা গ্রুপ সি লেভেলের চাকরি রয়েছে, এর বেসিক পেও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে এসএসসি এমটিএসের খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে আমরা জব পেয়ে থাকি, এবং সেই ডিপার্টমেন্টের লিস্ট আমি ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নিও। খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে আমাদের চাকরি হয়ে থাকে এবং এর বেসিক পেও কিন্তু যথেষ্ট ভালো, তো স্যালারিও কিন্তু প্রচুর ভালো। তো এই এসএসসি এমটিএসের চাকরি কিন্তু আমরা খুব সহজেই পেতে পারি। এই নিয়ে কিন্তু অনেকেই ভালো ভালো পোস্টে চাকরি করছে এসএসসি এমটিএসে। তো আজকে আমি তোমাদেরকে এই এসএসসি এমটিএসের একটু ডিটেলস নিয়ে আলোচনা করবো তোমাদের সামনে। তো আগামী দিনই এসএসসি এমটিএসের ফর্ম ফিল আপ শুরু হবে। তো আমরা প্রত্যেকে জানি যে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে হচ্ছে 25/1/2023 থেকে, এর ফর্ম ফিল আপ শুরু হবে অনলাইনে। তো আগামী 2023-এর জানুয়ারি মাসের 25 তারিখ থেকে এর ফর্ম ফিল আপ শুরু হবে। লাস্ট ডেট থাকবে হচ্ছে 24/2/2023-এর লাস্ট ডেট থাকবে, এবং এক্সাম ডেট পরীক্ষা হবে হচ্ছে এপ্রিল মাসে অথবা মে মাসের মধ্যে যে পরীক্ষা হবে 2023-এর। অতএব খুব তাড়াতাড়ি কিন্তু এর বিজ্ঞপ্তি আসবে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, আমরা বুঝতেই পারছি। ধরুন এসএসসির যে ক্যালেন্ডার, ওখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে এর ফর্ম ফিল আপ শুরু হবে। তো এই এসএসসি এমটিএস পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশন শুরু করতে হবে এখন থেকেই, কেননা এর সময় মানে খুবই কম, হাতে গোনা কয়েকটা সময় রয়েছে। আর এসএসসি কিন্তু এখন ভীষণ ফাস্টলি নিয়োগ করছে, যে পরীক্ষায় কিন্তু একদম রেজাল্ট আউট করছে এবং নিয়োগ করছে। ইতিমধ্যে একটু ভালো সুযোগ রয়েছে এসএসসি এমটিএসে চাকরি পাওয়ার জন্য। দেখো, তোমাদের সামনে আমি আজকে আলোচনা করছি এর ফুল ডিটেলস এবং সিলেকশন প্রসেস। দেখো, এই এসএসসি এমটিএসে চাকরি পেতে হলে আমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে, এখানে আর কিচ্ছু লাগবে না। মাধ্যমিক পাস করলেই কিন্তু আমরা, তবে এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, আর কিছু না। আর বয়স হতে হবে কত? বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং এসএসসি এমটিএসের মধ্যে কিছু কিছু পোস্টের ওপরে 18-27 বছর থাকে। একই সঙ্গে বলে রাখি, এই বয়সের ক্ষেত্রে এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছরের যে সার পাই সেই আমরা সারটা আমরা পাবো। কিন্তু আমরা দেখেছি যে এসএসসি জিডিতে কিন্তু কোভিডের জন্য কিন্তু বয়সের সার আমরা পেয়েছি, জেনারেলটাও কিন্তু বয়সের সার পেয়েছি। তো আশা করছি এসএসসি এমটিএসের ক্ষেত্রেও কিন্তু বয়সের সার আমরা পেতে পারি, যেহেতু এটাও এসএসসির মধ্যেই পড়ছে। তো এই হচ্ছে আমাদের যোগ্যতা লাগবে আমাদের, তো অবশ্যই প্রত্যেকের আছে। তো এই সিলেকশন প্রসেস কেমন হবে, এটা দুটো পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টায়ার ওয়ান, একটা টায়ার টু। প্রথমে আসবে হচ্ছে টায়ার ওয়ান। দেখো, টায়ার ওয়ানে হচ্ছে কি, সিবিটি এক্সাম হবে, সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং এটা এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। 100টা কোশ্চেন থাকবে এবং এর 100 নম্বর থাকবে। আর বলে রাখি, এই পরীক্ষা যে আমরা হিন্দি অথবা ইংলিশে কিন্তু আমাদেরকে দিতে হবে, একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে ইংলিশ। তো এই, তবে আমরা অনেকেই কিন্তু আমরা ইংলিশে পরীক্ষা দেবো, কারণ আমরা অনেকেই হিন্দি পারি না, তাই। তো হিন্দি এবং ইংলিশের এক্সাম ল্যাঙ্গুয়েজ রয়েছে, এবং এখানে থাকবে কী থাকবে, থাকবে হচ্ছে ইংলিশ থাকবে, ইংলিশে 25 থাকবে এবং 25 নম্বর থাকবে। তার সঙ্গে থাকবে জিআই এবং রেজনিং থাকবে 25 নম্বর, ম্যাথ থাকবে 25টা কোশ্চেন 25 নম্বর, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থাকবে 25টা থাকবে এবং 25 নম্বর থাকবে। এই টোটাল আমাদের 100 মার্কের কোশ্চেন হবে, এবং সময় থাকবে হচ্ছে 90 মিনিট সময় থাকবে। 90 মিনিট মধ্যে আমাদেরকে এক্সামটা কমপ্লিট করতে হবে, এবং পয়েন্ট টু ফাইভ মানে 1/4 আমাদের নেগেটিভ মার্কিং থাকবে। অতএব আমাদের একটা খুব সুন্দর একটা এক্সাম, আমাদের একটুখানি প্রিপারেশান করলেই কিন্তু আমরা এর একটা ভালো ফল পেতে পারি। দেখো, এর সিলেবাস তো আমরা তো মোটামুটি করে বুঝলাম যে আমাদের এইগুলো থাকবে, কিন্তু এর ফুল ডিটেল সিলেবাস কী হয়, মানে কী কী থাকে, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে এর ফুল ডিটেলস সিলেবাস, এবং ওই টপিক এখানে দেখানো হয়েছে যে কোন টপিক থেকে কী কী থাকবে। অবশ্যই এটা তোমরা ডাউনলোড করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওখান থেকে তুমি এখানে এটা পেয়ে যাবে। ডাউনলোড করে এই টপিক অনুসারে তুমি একদম ফুলফিলভাবে পড়াশোনা শুরু করো। এর জন্য কোন কোন বই পড়বে এই বিষয় নিয়ে আমি ইতিমধ্যে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আবার তোমাদেরকে জানাবো। সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা টেলিগ্রামে গিয়ে হ্যাশট্যাগ স্টাডি সার্চ করো, তোমরা পেয়ে যাবে।
তো এই হচ্ছে আমাদের টায়ার ওয়ান এর এক্সাম গেল। এবার আসবে হচ্ছে টায়ার টু। দেখো টায়ার টু অর্থাৎ টায়ার ওয়ান আমরা পাস করব বা এক্সাম দেব, তারপর আমরা আসবো হচ্ছে টায়ার টুতে। তো টায়ার টু হচ্ছে কি পেপার পেন মোড, মানে এখানে আমাদের ডেসক্রিপ্ট টাইপের এক্সাম হবে, আমাদেরকে খাতা কলমে লিখতে হবে, এখানে কোনো এমসিকিউ থাকবে না, ডেসক্রিপ্ট টাইপের কোশ্চেন হবে। কী কী থাকবে? থাকবে হচ্ছে একটা শর্ট এসে লিখতে হবে আমাদেরকে, শর্ট এসে, এবং লিখতে হবে একটা লেটার, চিঠি, একটা চিঠি লিখতে হবে এবং একটা শর্ট এসে লিখতে হবে। 25 নম্বর করে থাকবে, 25 25 50 নম্বর থাকবে, মোড থাকবে হচ্ছে 50 নম্বর, সময় থাকবে হচ্ছে 45 মিনিট। 45 মিনিটের মধ্যে আমাদেরকে কভার করতে হবে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে কি, এই পেপার টুটা আমরা সংবিধানে স্বীকৃত যে 21টি ভাষা, 21টা ভাষাতেই আমরা কিন্তু দিতে পারি, যে যার যে ভাষার সুবিধা, অর্থাৎ আমরা বাংলা ভাষায় কিন্তু এটা লিখতে পারি, শর্ট এসে এবং লেটার কিন্তু আমরা বাংলা ভাষায় লিখতে পারবো। আর আরও মজার বিষয় হচ্ছে এই পরীক্ষাটা সম্পূর্ণভাবে কোয়ালিফাই এক্সাম, আমাদের এই এখানে কোনো নম্বর, আমরা যেখানে যে নম্বরটা পাবো সেই নম্বর কিন্তু আমাদের এই মেরিট লিস্টে যোগ হবে না, এটা এটা আমাদের পাস করতে হবে। এখানে নির্দিষ্ট পার্সেন্টেজের নম্বর আমাদের ক্যাটাগরি অনুযায়ী হয়ে থাকে, সেই পার্সেন্টেজ অনুসারে আমাদের এখানে কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করলেই কিন্তু আমাদের এই যে প্রথম যে এক্সাম টায়ার ওয়ানের, এই এক্সামের বেসিসে আমাদের মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেই মেরিট লিস্ট অনুসারে আমাদেরকে আমরা যে যে যত নাম্বার পাবো সেই নম্বরের বেসিসে আমাদের বিভিন্ন অর্থাৎ নাম্বারের বেসিসে কিন্তু পোস্ট এবং আমরা কোন ডিপার্টমেন্টে চাকরি করব ওটাও কিন্তু ঠিক হবে। অর্থাৎ আমাদের নাম্বারটা আমাদের বেশি পেলে পরে আমরা ভালো জায়গাতে আমরা চাকরি করতে পারি। তো এই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কিন্তু 25-1-2023 থেকে, প্রত্যেকে মনে রাখবে 25-1-2023 থেকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আর এই ফর্ম ফিল আপ করতে কিন্তু আমাদের ফি, দেখো এসসি এসটি তার সঙ্গে সঙ্গে ফিমেল, সমস্ত ফিমেল ক্যান্ডিডেটদের কোনো ফি লাগে না। আমাদের ফি অবশ্যই আমাদেরকে এই ফর্ম ফিল আপ তোমরা করো, লাস্ট ডেট থাকবে 24-2-23-এর মধ্যে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো এই এই চাকরিতে কিন্তু কখনোই কোনো খারাপ চাকরি নয়, গ্রুপ সির চাকরি লেভেল 3-তে রয়েছে। এবং আমি তোমাদেরকে বলে রাখি প্রমোশন লেভেল কিন্তু খুব ভালো, এমটিএসে আমরা জয়েন করবো কিন্তু 2 বছর পর থেকেই, এমটিএসের পরে আমরা লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপরে আমরা যাবো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক, তারপরে হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার হব, এবং তারপরে সেকশন অফিসার। অর্থাৎ আমাদের এখানে প্রমোশন লেভেল কিন্তু অত্যন্ত ভালো, আমরা খুব সহজেই কিন্তু এই চাকরিটাতে জয়েন করে নিজের লাইফটাকে সেট করতে পারি বা আগামী দিনে কিন্তু ভালো জায়গাতে পৌঁছাতে পারি। তো অবশ্যই প্রত্যেকে এই এমডিএস এর জন্য প্রিপারেশান শুরু করে দাও। তার এর কোন কোন বই এই বিষয় নিয়ে একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, আবার আমরা ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে, এবং এরকম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব আগামী দিনে। এই সমস্ত সাবজেক্টের টপিক নিয়েও আমরা কিন্তু আলোচনা করবো, এমন করে আমরা শুরু করছি, আমাদের সেট আপ তৈরি করছি। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে আমাদের সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলটি, লাইক করো, ভিডিওগুলো শেয়ার করো, আর তোমাদের সাপোর্ট পেলে কিন্তু আমরা আগামী দিনে আরও এগোতে পারবো। ইতিমধ্যে আমাদের 42K হয়ে গেছে আজকের এই ভিডিওটা শ্যুট করতে করতে। তো আগামী দিনে আমরা আরও সামনের দিকে এগোবো, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো আর আমাদের ভিডিওগুলো শেয়ার করো অনেক অনেক করে, লাইক করতে কিন্তু একদম ভুলবে না, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।